তখন তো আইটেক পার্ক, হ্যাঁ কবে নাগাদ চালু হবে? এটা এখন তো আমরা জায়গাটা ডেভেলপ করেছি 162 একর। আমাদের যেটা দায়িত্ব ছিল এই জায়গাটা বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, সেটি আমাদের এয়ারপোর্ট থেকে 22 কিলোমিটার দূরে, আমরা সেখানে একটা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজ শেষ করেছি, একটা আমাদের স্টার্ট আপ ফ্লোর চালু করেছি, আর একটা নলেজ পার্কের কার্যক্রম শুরু হয়েছে, এবং আমরা একটা বিশ্ববিদ্যালয় এবং ভিশন যে ইলেকট্রনিক্স পার্ক এবং র্যাংসের যে জাপানিজ সনি কোম্পানির যে লোকাল যারা পার্টনার তাদেরকে আমরা কিন্তু ল্যান্ডটা ডেভেলপ করার জন্য দিয়ে দিয়েছি। সো এখানে আমরা তিনভাবে কাজ করি, যেগুলো আমরা নিজে করার কথা সেখানে তিনটা যে পার্ক ভবন সেটা নির্মাণ কাজ হলে আমরা নিজেরা ভাড়া দিয়ে দেবো, আর বাকিটা হচ্ছে আমরা কিছু রেডিমেড যে বিল্ডিং হবে সেগুলোর অফিস স্পেস আমরা স্টার্ট আপ এবং আইটি কোম্পানিগুলোকে আমরা কাজ করার সুযোগ করে দেবো। আর তৃতীয়ত হচ্ছে পুরো ল্যান্ডটাতে নতুন যারা কোম্পানি আসবে, হার্ডওয়্যার সফটওয়্যার যারা ফ্যাক্টরি করবে, তারা নিজেরাই করে তারা নিজেরা ব্যবসা পরিচালনা করবে, সেখান থেকে আমরা একটা ভাড়া অথবা লিজ মানি পাবো। তো তাতে করে আমাদের সরকারের পার্টটা শেষ, এখন বেসরকারি খাতের যারা বিনিয়োগকারী আছে দেশি এবং বিদেশি, তারা এসে তাদের কার্যক্রমগুলো শুরু করবে, তার জন্যই আমরা বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছি। এবং আমি আশা করছি সিলেট আমাদের বঙ্গবন্ধু হাইটেক পার্ক অল্পদিনের মধ্যেই সেখানে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করতে পারছি, এবং সেই জমিটাতেই কিন্তু আমরা একটা উৎপাদনমুখী শিল্প করার জন্য আমরা হাতে নিয়েছি। এবং যখন বিশাল বন্যা হলো, আমাদের সিলেটের পুরো হাওর বাওয়ার বিল কিন্তু বন্যায় ডুবে গিয়েছিল, সেনাবাহিনীর প্রধানের হেলিকপ্টারটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে এসে ল্যান্ড করতে পেরেছিল, কারণ আমরা আমাদের দূরদর্শিতার সাথে সেখানে ফ্লাড লেভেলের ওপরে কতখানি হবে, কারণ চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল নামে বৃষ্টির সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা সাস্টেইনেবল প্রজেক্ট এবং একটা গ্রিন প্রজেক্ট। কিছু জায়গায় যেগুলো সমস্যা আছে এগুলো আমরা ধীরে করছি, কারণ আমরা যদি এখন রাস্তা আবার নির্মাণ করি তাহলে নতুন যারা বিনিয়োগকারী আসবে তারা আস্তে আস্তে রাস্তাগুলো নষ্ট হবে, তো যেই কারণে আমরা একটু ধীরে চলছি, যাতে করে যখন প্রাইভেট সেক্টরে ফ্যাক্টরিগুলো কাজ শুরু করবে তখন তাদের চাহিদা অনুযায়ী সেগুলো মেরামত এবং সংস্কার করা হবে। আমার বিশ্বাস যে সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে আমাদের বাংলাদেশি এবং জাপানিজ মিলিয়ে যে বিনিয়োগকারীরা এসছে এবং চুক্তি হয়েছে, তাতে করে আগামী 5 বছরের মধ্যে এখানে আমরা একটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা বেগবান দেখতে পাবো।